টেন আমাদের এখন পাঠ্য বিষয়বস্তু হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। আমরা অলরেডি ইউনিট ওয়ান শেষ করেছি। আজ একটু খুব অল্প সময়ের মধ্যে দেখো ওই কোয়েশ্চেন যে আনসার গুলো আছে অর্থাৎ কম্প্রিহেনশন এক্সারসাইজ সেগুলো একটু আলোচনা করে দিই। প্রথমত এক নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার এ, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, অপশন হবে ফাদার। কোয়েশ্চেন নাম্বার বি, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইন ল্যান্ড ইন, হবে উইন্টার। When asked about relations, father looked. Option হবে sorrowful. এরপরে question number 2 এ আছে দেখো, fill in the chart with information from the text. Name of the island, Big Half Moon. Age of Claude, 12 years. The game played by Claude and the narrator, Shipwrecked Sailor. Okay. এরপর 3 নম্বর প্রশ্ন, state whether the following statements are true or false. Provide sentence, phrases, words in support of your answer. Question number 1 দেখো কি আছে, people felt that Claude and the narrator were lonesome. এটা অপশন হবে true. Supporting statement, they said we must be so lonesome over there. Question number 2 আছে, Claude and the narrator quarreled. False. Supporting statement, Claude and I never quarreled. আর question number 3 আছে, nobody on the mainland had relations. এটাও false. Supporting statement হবে everybody on the mainland had relations. Okay, comprehension গুলো একটু মিলিয়ে নিও। চলো আমরা আজকে শুরু করব ইউনিট 2। দেখো, let's start. It's always lovely in the big half moon in summer. বলছে গ্রীষ্মকালে big half moon সবসময় ভীষণ সুন্দর। When it is fine, এখানে fine মানে weather এর কথা বলা হচ্ছে, যখন ওয়েদার খুব ভালো থাকে। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, বন্দর থাকে নীল এবং শান্ত। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, উইন্ড মানে এখানে বাতাস, আর রিপলস কথাটা অর্থ লিখে রাখো, রিপলস হচ্ছে স্মল ওয়েভস, অর্থাৎ ছোট ছোট ঢেউকে বলা হচ্ছে রিপলস। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি, আমাদের প্রত্যেক গ্রীষ্মে কিছু নিশা জাগত। এখানে হবি মানে পাস্ট টাইম, আমরা যেটা বলি শখ জাগত আমাদের। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, অর্থাৎ গত সামারে, গত গ্রীষ্মে মিমি এবং ডিক আসার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা কাইট সম্বন্ধে ক্রেজি হয়ে উঠেছিলাম। এখানে ক্রেজি কথার অর্থ হচ্ছে ভেরি ইগার, মানে ভীষণ উৎসাহ ছিল আমাদের ঘুড়ি নিয়ে। কারণটা কি জানো, এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, অর্থাৎ সেই মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লডকে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, তারপর আমাদের দ্বীপে ফিরে এসে, উই মেট প্লেন্টি অফ কাইটস, এখানে প্লেন্টি অফ মানে হচ্ছে এ লট, আমরা অনেক ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড, ক্লড আমাদের দ্বীপের অন্য প্রান্তে যেত অফ দ্য আইল্যান্ড, অ্যান্ড উই উড প্লেস শিপরেকড মেরিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস, অর্থাৎ আমরা ওই ঘুড়ি দিয়ে একে অপরকে সিগনাল করতাম, অর্থাৎ ইশারা করতাম, এবং আমরা জাহাজ ডুবি নাবিক নাবিক খেলতাম। খেলাটা বোঝা গেল তো? মানে ক্লড দ্বীপের এক প্রান্তে যেত এবং ন্যারেটর আরেক প্রান্ত থেকে ঘুড়ি দিয়ে তাকে দিক নির্দেশ করতো, এবং এভাবে তারা শিপরেকড ম্যারিনার্স খেলতো। শিপরেক মানে হচ্ছে জাহাজ ডুবি হয়ে যাওয়া, আর ম্যারিনার্স মানে হচ্ছে সেলার্স। তাহলে প্রথম মানেটা বোঝা গেল, প্রথম প্যারাগ্রাফের মানে। লেটস স্টার্ট দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা বিরাট ঘুড়ি ছিল যেটা ছিল লাল রঙের, খুব সুন্দর লাল কাগজের তৈরি। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, আমরা এতে ওই সোনালি রঙের চুমকি বসিয়েছিলাম। টিনসেল স্টার্স মানে ওই যে মেটালিক যে স্টার্সগুলো পাওয়া যায়, চুমকি পাওয়া যায়, সেগুলোকে আমরা পেস্ট করেছিলাম ওই ঘুড়ির মধ্যে, চিটিয়েছিলাম অল ওভার ইট, ঘুড়িটার চারিদিকে সর্বত্র। অ্যান্ড হ্যাড রিটার্ন আওয়ার নেমস ফুল অন ইট, এবং তাতে আমাদের পুরো নাম লিখেছিলাম, ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট, বিগ হাফ মুন লাইট হাউস, এবং তার সাথে বিগ হাফ মুন লাইট হাউস এই ঠিকানাটাও তারা লিখে দিয়েছিল। ওয়ান ডে দের ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, গ্র্যান্ড মানে এখানে হচ্ছে তোমার এক্সিলেন্ট, একদিন ঘুড়ি ওড়ানোর দারুণ উপযুক্ত হাওয়া দিচ্ছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি ঠিক নিশ্চিত ছিলাম না কেমন করে এটা ঘটেছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আমি যখন ঘর থেকে ঘুড়িটাকে বাইরে নিয়ে আসছিলাম, আই ট্রিপড, ট্রিপ মানে এখানে স্টাম্বল, অর্থাৎ হোঁচট খেয়ে যাওয়া, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স,
আমি হোঁচট খেলাম এবং পাথরের উপর গিয়ে পড়লাম। মাই এলবো, আমার কনুই, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, পরিষ্কার সেই ঘুড়িটার মধ্যে দিয়ে চলে গেল, মেকিং আ বিগ হোল, এবং সেই ঘুড়িতে একটা বড় গর্ত তৈরি করলো। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, আমাদের খুব দ্রুততার সঙ্গে কাজ করতে হতো সেই ঘুড়িটাকে সারাই করার জন্য। ফিক্স এখানে, ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, যদি আমাদের হাওয়া পড়ে যাওয়ার আগে সেটা আকাশে ওড়াতে হতো। ফেল মানে এখানে ডিক্রিজ, মানে হাওয়া কমে যাওয়া বা পড়ে যাওয়াটাকে বোঝানো হচ্ছে। উই রাস্ট ইন টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা দৌড়ে লাইট হাউসে গেলাম কিছু পেপারের জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, এটা আমরা জানতাম যে লাইট হাউসের মধ্যে আর কিন্তু লাল কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, এখানে হ্যান্ডি মানে ইউজফুল, প্রথম আমাদের হাতের কাছে যা এলো সেটাই আমাদের ব্যবহারযোগ্য বলে মনে হলো। আর কি এলো হাতে? অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, যেটা পড়েছিল কোথায়, বইয়ের তাকে আমাদের বসার ঘরে। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা সেই চিঠিটা দিয়ে ঘুড়িটার ওই ফুটো অংশটা চিটিয়ে দিলাম। আর শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার, প্রত্যেকটা সাইডে একটা করে কাগজ দিলাম এবং সেটাকে আগুনে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, তারপর আমরা শুরু করলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, আর তারপর সেই ঘুড়ি আকাশে পাখির মতো উঠতে লাগলো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, অর্থাৎ বাতাস ছিল, আমরা আগেই বলেছি, দারুণ, এক্সিলেন্ট, দারুণ মানে ইটস ভেরি সুটেবল ফর কাইট ফ্লাইং। অ্যান্ড ইট সোড, সোড মানে এটা আরও আপওয়ার্ডস, আরও ওপরের দিকে উঠতে লাগলো। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে স্ন্যাপ, স্ন্যাপ মানে এখানে টুং করে একটু ছিঁড়ে যাওয়ার শব্দ। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, তারপর ক্লডকে দেখা গেল স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন ইজ হ্যান্ড, হাতে একটা একটুকুরো সুতো নিয়ে দাঁড়িয়ে আছে, লুকিং ফুলিশ, এবং দেখতে বোকার মতো। অর্থাৎ ক্লড এটা হঠাৎ করে সুতো ছেঁড়ার মতো আওয়াজ উঠলো স্ন্যাপ, এবং তারপর ক্লডকে দেখা গেল বোকার মতো হাতে একটা সুতো নিয়ে দাঁড়িয়ে আছে, তার মানে ক্লডের ঘুড়িটা সেই এক্সিলেন্ট হাওয়ায় উড়ে চলে গেছে। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, আমাদের ঘুড়ি উড়ে গেল মূল ভূখণ্ডের দিকে। এটা হচ্ছে বেঙ্গলি মিনিং, তোমরা বেশ কয়েকবার পড়ো তাহলে মিনিংটা খুব ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা পড়ার সঙ্গে সঙ্গে আমি চাইবো তোমরা এই এক্সারসাইজ যেটা আছে, কম্প্রিহেনশন এক্সারসাইজ, সেটাও করে রাখবে। আমি পরের ভিডিওতে প্রথমে কম্প্রিহেনশন এক্সারসাইজটা মিলিয়ে দেবো তোমাদের, এবং তারপরে ইউনিট 3টা শুরু করব। ওকে, টিল দেন, বাই।